হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30, আসছে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। চচ্চড়ি আর মাছের ঝোল করব, চচ্চড়িটা হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে মাছটা ভেজে রেখেছি, মানে এখন তরকারি কষাচ্ছি। আর এইদিকে মেয়ে এই যে কোয়েল একটু খাইয়ে দিচ্ছে, কারণ ওর সর্দিটা অনেকটা ভালো হয়েছে। তো আর সেন্টার থেকে এসেছিলো দিদুমনি, এসেছিলো, এসে বললো আজকে নাকি সেন্টারে ইঞ্জেকশন হবে। কালকেও হওয়ার কথা ছিল, কালকে হয়নি, আবার মেয়ে সর্দি কাশি ছিল সেজন্য করাইনি। তো যাই হোক, আজকে হবে আর অনেকটা সুস্থ আছে। একটু হালকা সর্দি কাশি থাকলেও কোনো ব্যাপার নেই, বেশি হলে অসুবিধা, তোর তো অনেকটাই কমে গেছে। তো সেই জন্য ম্যাগি করে দিলাম, পেট ভরে খাইয়ে নিয়ে যেতে বলছে। তো এক প্যাকেট ম্যাগি করে দিলাম। ভাত তো খাওয়ানো যাবেই না, এখন ভাত খাওয়ানো মানে বিশাল একটা যুদ্ধ। তো সেই জন্য ম্যাগিটা খাইয়ে দিচ্ছে। আমি ফটাফট তরকারিটা নামিয়ে তারপর ওকে নিয়ে সেন্টারে যাব। আর মা গেছে হসপিটালে, আজকে হয়তো বাবাকে ছুটি দিয়ে দেবে, তো ছুটি দিলে একবারে নিয়ে চলে আসবে। আর হাজবেন্ডও দোকানে চলে গেছে, বাড়িতে আমি আর মেয়ে ছিলাম। তো একটু আগে কোয়েল এলো, তো কোয়েল এলোর জন্য বেশ ভালোই হলো। তো বললাম যে তুমি একটু খাইয়ে দাও, আমি ততক্ষণ রান্নাটা সেরে ফেলি। তো আমরা এখন যাচ্ছি সেন্টারে মেয়েকে নিয়ে। দিদুমনি আবার এসেছিলো, ডেকে গেল, চুলে চিরুনি পর্যন্ত করার সময় পাইনি, পাগলির মতো লাগছে। চলো যাই। এখানে কোমরটা ধরো, হ্যাঁ কোনটা যেটা হলো, চলো ওদিকে বসো, আমি ঠিক বসছি। তোকে বসতে বললো আর তুই কেটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কেটলিটা রাখো, ওটা তোমার না, রাখো। ছাড়বেই না ওটা, ওই তো আমি সেন্টার থেকে চলে এলাম। আর কোয়েল মেয়েকে নিয়ে বসে আছে, কারণ আধা ঘন্টা নাকি ইঞ্জেকশন দেওয়ার পর বসতে হয়। কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই না, সেজন্য আমি চলে এলাম। দোকানে যদি কেউ আসে ডাকাডাকি করে, তো কোয়েল বললো মামি তুমি বাড়িতে চলে যাও, আমি বুনুকে নিয়ে কিছুক্ষণ বসে রাপা যাবো। তো সেজন্য চলে এলাম আর এই যে কাঠটা নিয়ে এলাম। মেয়ে দেখলে ওকে বসতে বলেছে, ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বর আজকে আর বিছানাটা গুছিয়ে দিয়ে যায়নি, তো বিছানাটা গুছিয়ে নেবো। আর এদিকে রান্নাটা মানে তরকারিটা নামিয়ে সোজা নিয়ে গেছি, কারণ দিদুমনি ডাকতে এসেছিলো, তো দেরি হয়ে যাচ্ছিলো, মানে সবার ইঞ্জেকশন হয়ে গেছে, মেয়ের জন্যে বসেছিলো। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, বাসন টাসনগুলো মেজে নিই। তো বন্ধুরা, আমার সমস্ত কাজবাজ হলো। কাজবাজ বলতে কী বলো তো, আজকে শাশুড়িমাই বেশি কাজ করে দিয়ে গেছে, জামাকাপড় সব কেচে দিয়ে গেছে, ঠাকুরের বাসন টাসনও মেজে দিয়ে গেছে। আমি শুধু রান্না করলাম আর মেয়েকে খাওয়ালাম। মেয়েকে তো অবশ্যই কোয়েলি খাইয়েছে। তো আজকে যেহেতু সময় আছে, তো আজকে একটু চুলে হেনা করব। চুলগুলো লাল হয়ে গেছে, এমনি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু লাল টকটক হয়ে গেছে। সেই জন্য কোয়েলকে বললাম একটু হেনা করে দাও। আর মেয়েকে স্নান করাবো একটু পরে, এখনও স্নানের বেলা হয়নি। কতদিন পর হেনা করছি, সেই পুজোতে করেছিলাম। আর এই যে দেখো টাকলি, তুমি জল খাচ্ছাও, আমি প্রথমে করব, তারপর কোয়েলকে আমি আবার করে দেবো। আগে মাসে মাসে করতাম, আর এখন 6 মাসে করি না। তোমার কলেজ আজকে বন্ধ? হ্যাঁ, পরীক্ষা চলছে।
তো বন্ধুরা আমার স্নান ধান হলো, স্নান টান করে পুজো করে নিলাম আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখো ব্ল্যাঙ্কেটের ওপার মেয়ে দেখা যাচ্ছে না। আর এদিকে আমার শ্বশুর শাশুমা ওরাও চলে এসেছে, ওরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন খেতে বসেছে। আর এখন কটা বাজে বলো তো? 2:30। আমার হাজবেন্ডেরও আসার সময় হয়ে গেছে, ও এলে আমরা একসঙ্গে খেয়ে নেব। মাথায় হেনা করেছি তো এই জন্য একটু স্নানটা করতে দেখি। তো বন্ধুরা কালকে আর ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, তো দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ডে। তো আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, একবারেই রান্না করে নেবো, মাছের ঝোল আর বটুয়া শাকের ঘণ্ট। তো তোমরা ভাবছো ডেলি ডেলি কী বটুয়া শাকের ঘণ্ট খায়? আসলে আমার ননদের বর এসেছিল না কিছুদিন আগে, ওদের গ্রামে বাড়ি অনেকগুলো শাক এনেছিল, তো ওগুলোই রেখে রেখে খাওয়া হয়। আর যেহেতু বাবা শাকটা খুব পছন্দ করে তো সেই জন্য মানে মাঝে মধ্যে আমাদের বাড়িতে হয়। তো রান্নাটা আমি সকাল সকালে সেরে নিচ্ছি, কারণ কি বলতো বাবার শরীরটা ভালো না, ওই যে চোখ অপারেশন করে কালকে এসেছে। তো মাকে বললাম তুমি বাবার পাশে থাকো, কখন কি দরকার লাগে না লাগে আমি রান্না সেরে ফেলছি, তো সেই জন্য আমি রান্নাটা করে ফেলছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি এই ব্লগটি এখানে শেষ করছি, কারণ নতুন একটি ব্লগ আবার স্টার্ট করতে হবে। তো ঠিক আছে, আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানো কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।